আপনি হয়তো ট্রেকিংয়ে যাওয়ার কথা ভাবছেন। ঠিকঠাক প্রস্তুতি না নিলে আপনাকে অনেক বেশি কষ্ট ভোগ করতে হবে, এমনকি ট্রেকিংয়ের মাঝপথে আপনাকে ফিরে আসতে হতে পারে। ঠিকমতো প্রস্তুতি না নিলে আপনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি দীর্ঘদিনের ট্রেকিং লাইফে প্রস্তুতির অভাবে অনেককেই ব্যর্থ হতে দেখেছি, নিজেও একবার ব্যর্থ হয়েছি। 15 বছর আগে অমরনাথ যাত্রায় ব্যর্থ হয়েছিলাম। এই ব্যর্থতাই আমাকে শিখিয়েছে ট্রেকিংয়ের আগে সঠিক প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আপনাদের জানাবো আপনি কিভাবে ট্রেকিংয়ের প্রস্তুতি নেবেন। সঙ্গে থাকবে ট্রেকিং সম্পর্কিত খুঁটিনাটি কিছু বিষয় যা ট্রেকিংয়ে গেলে আপনার জানা একান্তই প্রয়োজন। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। ট্রেকের উদ্দেশ্যের উপর ভিত্তি করে ট্রেককে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ধর্মীয় ট্রেক আর একটা হচ্ছে অ্যাডভেঞ্চার ট্রেক। ধর্মীয় ট্রেক হচ্ছে যে ট্রেক কোনো ধর্মস্থানে পৌঁছানোর জন্য করা হয়ে থাকে, সেটাকে বলা হয় ধর্মীয় ট্রেক। এই ধরনের ট্রেকে যাওয়া আসার যে রাস্তা, সেই রাস্তাগুলো অনেক ভালো থাকে, তুলনামূলকভাবে দোকানপাট থাকে, অনেক লোকজন থাকে, বেশি খাওয়া থাকা নিয়ে কোনো সমস্যা হয় না। বেশিরভাগ ট্রেক মানুষ এটাই করে থাকে, অর্থাৎ ধর্মীয় ট্রেকই বেশিরভাগ মানুষ করে থাকে। আর এক রকমের ট্রেক হচ্ছে অ্যাডভেঞ্চার ট্রেক। অ্যাডভেঞ্চার ট্রেক হচ্ছে যেমন ধরুন কেদারতাল ট্রেক, বাসুকিতাল ট্রেক, তারপরে আছে আপনার চাদর ট্রেক, গ্রেট লেকস ট্রেক, এইগুলো হচ্ছে অ্যাডভেঞ্চারাস ট্রেক। এগুলো কোনো ধর্মীয় স্থানে পৌঁছানোর জন্য করা হয় না। সাধারণত এই সব ট্রেকে থাকা খাওয়ার ব্যবস্থা খুব একটা ভালো হয় না। রাস্তা সবসময় যে কিছু থাকবে তার কোনো মানে নেই, অধিকাংশ ক্ষেত্রেই রাস্তা বলে কিছু জিনিস থাকেই না। আর এই ধরনের ট্রেক অনেক বেশি ব্যয়বহুল এবং পরিশ্রমসাধ্য এবং অনেকটাই রিস্কি। এ ধরনের ট্রেকে আপনি দোকানপাট রাস্তায় সাধারণত পাওয়া যায় না, আর গাইডের প্রয়োজন হয়। আর এই ধরনের ট্রেক অনেক বেশি প্রস্তুতি নিয়ে যেতে হয়। আপনি যে ধরনের ট্রেকই করুন আপনাকে প্রস্তুতি নিতেই হবে। একদম প্রথমেই আসি শারীরিক প্রস্তুতি। শারীরিক ফিটনেসের জন্য আপনার দরকার প্রথমেই হচ্ছে কার্ডিও ভ্যাসকুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ প্রতিদিন আপনাকে জগিং বা দৌড়াতে হবে। আপনি যদি জগিং করতে না পারেন, দৌড়াতে না পারেন, তাহলে আপনাকে প্রতিদিন হাঁটাহাঁটি করতেই হবে। কতটা হাঁটবেন? প্রতিদিন অন্তত 4 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে, ঘন্টায় 3 কিলোমিটার বেগে হাঁটার চেষ্টা করবেন। এই ধরনের অভ্যাস আপনাকে সপ্তাহে কম করে 5 দিন করতেই হবে, আর যদি হাতে সময় থাকে, আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে 7 দিনই করবেন। এই ধরনের যদি আপনি প্রস্তুতি নেন, এই জগিং বা দৌড় বা হাঁটাহাঁটি, তাহলে আপনার হার্ট ক্যাপাসিটিটা অনেক বাড়বে, ফুসফুসের ক্ষমতা বাড়বে। আপনাকে ট্রেক করতে গেলে অনেক উচ্চতায় উঠতে হয়, অক্সিজেন লেভেল কম থাকে, তার ফলে আপনার ফুসফুসে অক্সিজেনের প্রয়োজন, বাতাস অনেক বেশি পরিমাণ ধরে রাখার প্রয়োজন হয়। তো এই সব কার্ডিও ভ্যাসকুলার অ্যাক্টিভিটির ফলে আপনার ফুসফুসের ক্ষমতাও বাড়বে। এছাড়াও এই দৌড়ানো বা হাঁটাহাঁটির ফলে আপনার পায়ের মাসল, জয়েন্ট, হাঁটু, এইগুলো, কোমরের, এইসব একটা ব্যায়ামও হয়ে যায়, একটা বিরাট ব্যায়াম এগুলো। আর এইগুলো করার ফলে কী হচ্ছে, আপনার পা সুগঠিত হবে, পায়ের পেশিগুলো সুগঠিত হবে এবং আপনার হাঁটার অভ্যাসটাও তৈরি হয়ে যাবে। এই কার্ডিও ভ্যাসকুলার অ্যাক্টিভিটির পাশাপাশি মাসল স্ট্রেটনিংয়েরও দরকার আছে। মাসল স্ট্রেটনিং অর্থাৎ আপনাকে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলতে আপনার কোমরের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, এগুলোকে করতে হবে। আপনার মাসল যদি সুগঠিত না হয়, আপনার যদি মাসলের যদি পরিশ্রম করার ক্ষমতা তৈরি না হয়, তাহলে কিন্তু আপনি ট্রেক করতে পারবেন না। অল্প হাঁটার পরেই আপনি অসুস্থ হয়ে পড়বেন, পায়ের ব্যথা হবে, পায়ের সমস্যা হবে, ক্রাম্প ধরবে। তাই ট্রেকে যাতে সমস্যা না হয় তার জন্য আপনাকে কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেই হবে। কী কী ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন? পায়ের ব্যায়ামের জন্য আপনাকে করতে হবে স্কোয়াটস, কাফ রাইজেস, লেগ রাইজিং, এই সমস্ত ব্যায়ামগুলো। এছাড়াও আপনি করতে পারেন প্লাঙ্ক, নি টাক্স, উঠবসও করতে পারেন। যদি পারেন কাঁধের ব্যায়ামের জন্য এবং হাতের জন্য আপনি
পুশ আপ দিতে পারেন, আর কোমরের ব্যায়াম আপনাকে করতে হবে, কোমরটাকে একটু শুধু এরকমভাবে ঘোরাতে পারেন। এই ধরনের ব্যায়াম করলে আপনার ঘোরাতে কোমরের ব্যায়ামটা হয়ে যাবে। আর ঘাড়ের ব্যায়ামের জন্য এরকমভাবে ঘাড় আপনি ঘোরাতে পারেন। ঘাড়ের ব্যায়ামটা দরকার হচ্ছে আপনাকে দীর্ঘক্ষণ ধরে ট্রেকিং পোল ধরে হাঁটতে হবে, আপনার কাঁধে ব্যাগ থাকবে, তো তার জন্য আপনার ঘাড় কাঁধ এগুলো শক্ত হওয়া দরকার। আপনি যদি প্রপার ফিটনেস নিয়ে আপনি যদি ট্রেকে যান তাহলে আপনার কনফিডেন্স বজায় থাকবে, আপনি সুষ্ঠুভাবে ট্রেকটা করতে পারবেন। প্রপার এক্সারসাইজ না করলে আপনার কোমরে চোট লাগতে পারে, কাপ মাসল ব্যথা হতে পারে, পায়ে গোড়ালিতে চোট লাগতে পারে, এবং আপনার ঘাড়ে পিঠে আপনার ব্যথা হতে পারে, আত্মবিশ্বাস চিড় খাবে, এমনকি আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন এবং চোট লাগার সম্ভাবনা প্রবল থাকে। এবার চলে আসছি পোশাকের বিষয়ে। পোশাকে ট্রেকিং করতে গেলে প্রথমেই বলে রাখি যে চার পাঁচখানা পোশাক একের পর এক গায়েতে চাপিয়ে হাঁটা আরম্ভ করলেন এটা কিন্তু একদম করবেন না। বাজারেতে অনেক ধরনের জ্যাকেট পাওয়া যায়, আপনার জিরো ডিগ্রি, মাইনাস পাঁচ ডিগ্রি, মাইনাস দশ ডিগ্রি, এরকম জ্যাকেট খুব হালকা হয়, এবং আপনি একখানা জ্যাকেট পরলেই, জামার উপরে একটা যদি জ্যাকেট পরে নেন তাহলেই আপনার ঠান্ডার মধ্যে পর্যাপ্ত গরম পেয়ে যাবেন। আর একটা কথা বলি, কানে কিন্তু খুব টাইট করে কিছু লাগাবেন না, টুপি পরবেন না টাইট করে বা অন্য কিছু টাইট করে লাগাবেন না, কান যেন একটু ঢিলে ঢালা পোশাকে ঢাকা থাকে। এবার প্যান্টের বিষয়ে আসি। অনেকে কিন্তু জিন্স পরে ট্রেক করতে চলে যান, তো টাইট কটন প্যান্ট পরে ট্রেক করতে যান, এইগুলো কিন্তু একদম করবেন না, ভুলেও করবেন না, তাতে কিন্তু আপনার হাঁটতে সমস্যা হবে, আপনার মাসলেতে ক্রাম্প পর্যন্ত আসতে পারে এই প্যান্টের জন্য, পায়ের ফ্রি মুভমেন্ট হবে না। আপনার বাজারেতে ট্রেক করার জন্য অনেক রকমের প্যান্ট পাওয়া যায়, যদি প্যান্টগুলো স্ট্রেচেবল হয় তাহলে তো খুবই ভালো হয়, এবং চেষ্টা করবেন স্ট্রেচেবল প্যান্ট কেনারই, তাতে অনেকগুলো পকেটও থাকে, প্যান্টগুলো খুব হালকা হয়, আপনি অনলাইনে প্যান্ট পেয়ে যাবেন, আপনি যদি মনে করেন ডেকাথলন থেকেও এই প্যান্ট পেয়ে যাবেন। এবার পোশাক পরিচ্ছদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো সেটা হলো জুতো। জুতো সবসময়ের জন্যই হালকা অথচ শক্তপোক্ত হতে হবে। এই জুতো একদম সবসময়ের জন্য এই হাই অ্যাঙ্কেল নেবেন, এটা যেন আপনার গোড়ালির উপরেতে অন্তত এক ইঞ্চি পর্যন্ত উঁচুতে উঠে থাকে। আর জুতো হবে ভিতর দিক থেকে হবে নরম, আর বাইরের দিক থেকে হবে একদম শক্ত। আর জুতোর যে গ্রিপ, এই গ্রিপ কিন্তু এরকম ক্রিস ক্রস হবে এবং গভীরভাবে খাঁজ কাটা থাকবে, তা না হলে কিন্তু পা স্লিপ করা থাকবে। আর এই যে আওয়াজ শুনে বুঝতে পাচ্ছেন এটা রবার জাতীয় কিছু জিনিস দিয়ে তৈরি, কখনোই প্লাস্টিক বা ফাইবারের সোল কিন্তু নেবেন না, এগুলো পা স্লিপ করার একটা সম্ভাবনা থাকে প্রবলভাবেই। জুতো আপনার ওয়াটারপ্রুফ হওয়া দরকার, এই কারণের জন্যই আপনি যখন ট্রেক করছেন তখন পাহাড়ে যে কোনো সময়তে বৃষ্টি আসতে পারে, সেই বৃষ্টিতে কিন্তু সাধারণ জুতো যদি ভিজে যায় তাহলে আপনার ভিতর পর্যন্ত ভিজে যাবে, আপনাকে অনেক সময় ছোটো ছোটো ঝোড়া পার হতে হয়, জল কাদার মধ্যে দিয়ে চলতে হয়, তখন কিন্তু এই ওয়াটারপ্রুফ জুতো যদি হয় তাহলে কিন্তু আপনার ভিজবে না, আপনার পা ভিতর থেকে শুকনো থাকবে। আর একমাত্র এই জুতো ভেজে যদি আপনার পুরো পাটাই জুতো সমেত জলের তলায় ঢুকে যায় তাহলে উপর দিয়ে ওয়ার্কফ্লো করে জলটা ঢুকতে পারে, এছাড়া কিন্তু সাধারণভাবে এগুলোতে জল ঢোকে না। জুতোর ব্যাপারে কোনোভাবেই কোনো রকম কম্প্রোমাইজ করবেন না, ভালো জুতো কিনবেন। আমার দীর্ঘদিনের ট্রেকিং লাইফে আমি দেখেছি জুতো নিয়ে সবথেকে বেশি সমস্যা হয়, জুতো কখনো এই জুতোর সোল খুলে চলে যায়, কখনো এই সামনের যেই অংশটা আছে এই অংশটা ফেটে বেরিয়ে চলে যায়, এই ঘটনা আমি বহু দেখেছি, আমার টিমের মধ্যেই আমি দেখেছি দু একজনের। তাই সবসময়ের জন্য বলবো জুতোর ব্যাপারে কিন্তু সবসময় সচেতন থাকবেন, আর এই জুতোতে যাতে এই সামনের অংশটা ঠোক্কর না খায় তার জন্য কিন্তু এখানেতে একটা কভার করা থাকা চাই, দেখুন ভালো করে এখানটাতে রয়েছে প্রোটেকশন দেওয়া রয়েছে, যাতে যদি ধাক্কাও খায় তাহলে কিন্তু পায়ের আঙুলেতে চাপ পড়বে না, সামনের এই অংশে আঙুলের কিন্তু প্রচণ্ড চাপ পড়ে, তাই সামনের অংশটা মজবুত হওয়া ভীষণভাবে দরকার,
এই সামনের অংশটা ছিঁড়ে চলে যেতে আমি কিন্তু দেখেছি অনেকবার। এই জুতো কেনার পর আপনাকে কিন্তু হাঁটতে হবে অন্তত এক মাস ধরে। ওই যে বলেছিলাম কার্ডিওভ্যাসকুলার অ্যাক্টিভিটি, ওই হাঁটাহাঁটি জগিং যখন করবেন তখন কিন্তু ওই নতুন জুতো পরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। জুতো যদি আপনার আগে থেকেই কেনা থাকে তাহলেও আপনাকে কিন্তু ওই জুতো পরে প্র্যাকটিস করতে হবে। আর জুতো যখন কিনবেন খুব টাইট জুতো কিনবেন না, আবার ঢিলে খুব ঢিলে ঢালাও জুতো কিনবেন না, একদম যাতে হাঁটার সময়তে পা যদি সামান্য একটু ফোলে তার জায়গা যাতে পায় সেইটা করবেন, পা যাতে একটু মুভমেন্ট করতে পারে ভিতরেতে সামান্য সেরকম যেন স্পেস থাকে। জুতো কেনার পরেও এই জায়গাটাতে আপনার পায়ে পড়ার পরেও যেন হাফ ইঞ্চি জায়গা থাকে সামনের দিকটা, এরকম জুতো কিনবেন। খুব টাইট হলে কিন্তু পায়ে ব্যথা হবে, পা হাঁটার সময়তে একটু ফুলতে পারে, তো তাতে আপনার যদি জুতোতে সেই স্পেসটা না পায় ভিতর দিকে তাহলে কিন্তু আপনার পায়েতে ব্যথা হবে, প্রচণ্ড কষ্ট হবে। আর শেষ জুতো নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে জুতো যখন কিনবেন সবসময়ের জন্যই পায়ে পরে তারপরে পায়ে পরে দেখে নিয়ে তারপর কিনবেন। অনলাইনে অর্ডার দিয়ে কিন্তু ট্রেকিংয়ের জুতো কখনো কিনবেন না। আমার অভিজ্ঞতা রয়েছে, আমারই এক সঙ্গী অনলাইনে জুতো কিনেছিল, ঠিকঠাক মাপ হয়নি কিন্তু জুতোটা ফেলে না দিয়ে ওইটা পড়ে গেছিলো এবং তাই নিয়ে তাকে ভীষণভাবে ভুগতে হয়েছিল, পায়েতে ফোঁসকা পড়ে গেছিলো অনেক কিছু। জুতোর ব্যাপারে কিন্তু আপনার কোনো রকম কম্প্রোমাইজ করা চলবে না, জুতো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার লাইফ রিস্ক পর্যন্ত হতে পারে। পাহাড়ে যখন আপনি বেড়াতে যাবেন তখন কিন্তু যে কোনো সময় বৃষ্টি হতে পারে, একটু আগেই বলছিলাম তো, এই বৃষ্টির থেকে বাঁচার জন্য আপনার কিন্তু ছাতা দিয়ে কোনো কাজ হবে না। ছাতা নিয়ে যাওয়া মানে আপনার একটা হাত ব্লক হয়ে যাবে এবং দ্বিতীয় কথা হচ্ছে হাওয়াতে আপনার ব্যালেন্সের সমস্যা হতে পারে। আপনার মাথায় যদি ছাতা থাকে তাহলে কিন্তু এলোমেলো হাওয়াতে আপনার বডি ভিজবেই ভিজবে। আর সাধারণ যদি আপনি রেইনকোট নিয়ে যান তাহলে কিন্তু এই রেইনকোট ফেটে যাবে একদম 100% নিশ্চিত। তাহলে রেইনকোট যখন ব্যবহার করা যাবে না তাহলে উপায় হচ্ছে আপনাকে পঞ্চু ব্যবহার করতে হবে। পঞ্চু কী জিনিস? পঞ্চু হচ্ছে গা মাথা পুরোটাই একদম ঢেকে ফেলা যায়, পিঠে যদি ব্যাগ থাকে সেই ব্যাগ সমেত ঢেকে যাবে। পঞ্চুর ছবি দেখুন তাহলেই বুঝতে পারবেন, পুরো বডিটাই কিন্তু ঢেকে যাবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যাবে এবং পিঠে যদি ব্যাগ থাকে সেটাকেও সাপোর্ট দেবে। এবার হাঁটতে গেলে আর একটা যে বিশ্বস্ত সঙ্গী একান্তই দরকার সেটা হচ্ছে ট্রেকিং স্টিক। এই যে আমার হাতে রয়েছে একটা ট্রেকিং স্টিক দেখতে পাচ্ছেন, অনেকে কিন্তু এই ট্রেকিং স্টিক ব্যবহার করেন না, ভাবেন যে ট্রেকিং স্টিকের দরকার নেই, আমার পায়ের জোর আছে আমি চলে যেতে পারবো কোনো সমস্যা হবে না। এটা আপনার পায়ের জোর যতই থাকুক আপনাকে কিন্তু ট্রেকিং স্টিক ব্যবহার করতেই হবে, করা উচিত, তা না হলে আপনার কাপ মাসলের উপর অনেক বেশি পরিমাণ চাপ পড়বে। আপনি যদি পা স্লিপ করেন কোনোভাবে তাহলে কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারবে না, কি কোনো সাপোর্ট দেওয়ার মতো কোনো কিছু থাকবে না। যদি ট্রেকিং স্টিক থাকে বা ট্রেকিং পোল যদি থাকে তাহলে কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেবে যার উপর ভিত্তি করে আপনি নিজের পড়ে যাওয়াটাকে রুখতে পারবেন। অনেককে দেখেছি ট্রেক শুরু করার আগে স্থানীয় কোনো জায়গা থেকে একটা কঞ্চি বা কাঠের একটা লাঠি নিয়ে নেন, এইটা কিন্তু বিশেষ করে কাঠের লাঠি অত্যন্ত বিপজ্জনক। আমি ট্রেক করতে গিয়ে বহু দেখেছি দুটুকরো তিনটুকরো হয়ে পড়ে রয়েছে, কাঠের লাঠি ভেঙে গেছে। হাঁটার সময়তে যদি চড়াইতে ওঠার সময় বা নিচে নামার সময়তে যদি এই ধরনের খুব ঢালেতে যদি ওই ভর দেওয়ার পরে স্টিকটা ভেঙে যায় তাহলে কিন্তু মুখ থুবড়ে পড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। তাই তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমি সবসময়ের জন্য রেফার করব যে স্টিলের ট্রেকিং পোল কিনতে। একটু দাম হয়তো বেশি হবে কিন্তু আপনার পার্মানেন্ট একটা অ্যাসেট তৈরি হয়ে যাবে এবং আপনি নিরাপদ থাকবেন। স্টিলের ট্রেকিং পোল আপনি বারবার ব্যবহার করতে পারবেন, যেখানেই ট্রেকে যাবেন সেখানেতেই ব্যবহার করতে পারবেন। এটা আয়তনে দেখতে পাচ্ছেন একদম ছোট্ট, এই ছোট্ট হওয়ার ফলে কিন্তু আপনার এটা ব্যাগের মধ্যে ঢুকে যাবে, এইগুলো ফোল্ডিং হয় টেনে এইভাবে বাড়ানো যায়, বাড়িয়ে এরকম লক রয়েছে আপনি লক করে দিতে পারেন, এই যে লক হয়ে গেল। আপনার উচ্চতা অনুযায়ী আপনার সুবিধা মতো আপনি এই ট্রেকিং পোলগুলোকে আপনি ছোটো বড় করে নিতে পারেন।
আর স্টিলের ট্রেকিং পোলে এই ধরনের ছুচলো মুখ থাকে, যেটা মাটিতে কিন্তু সহজেই গেঁথে যায় এবং আপনাকে স্লিপ করার থেকে বাঁচিয়ে দেয়। আর সাধারণ কাঠের বা কঞ্চির যদি আপনি ট্রেকিং পোল নিয়ে ব্যবহার করেন, তার মুখটা থাকে ভোঁতা, সেগুলোও কিন্তু স্লিপ করার একটা আশঙ্কা থেকে যায়। এগুলো আপনি অনলাইনে কিনতে পাবেন, ডেকাথলনেও কিনতে পাবেন, বা এই জাতীয় যে সমস্ত স্পোর্টসের যে দোকানগুলো আছে সেই সব জায়গাতে আপনি পেয়ে যাবেন। আনুষঙ্গিক জিনিসপত্রের মধ্যে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে হেড টর্চ। এই হচ্ছে হেড টর্চ। আপনার ট্রেকিংয়ের সময়তে যদি খুব ভোরে আপনাকে বেরোতে হয় অন্ধকারের মধ্যে, অথবা আপনার ট্রেক কমপ্লিট হওয়ার আগেই যদি রাত্রি নেমে আসে, তাহলে কিন্তু অন্ধকারে আপনি চলতে পারবেন না। অনেকে মনে করেন একটা সাধারণ টর্চ নিয়ে গেলেই কাজ হয়ে যাবে, কিন্তু তা নয়। একটা হাত কিন্তু আপনার ব্লক হয়ে থাকছে টর্চেতে। যদি আপনার একটা হেড টর্চ থাকে তাহলে কিন্তু একদম মাথাতে এইভাবে আপনি পরে নিতে পারবেন, যার জন্য আপনাকে কিন্তু কোনো রকমভাবে আর কোনো হাত জ্যাম করতে হবে না। আপনি আপনার যেদিকে তাকাবেন আপনার আলোটাও সেই দিকেই পড়বে। এই আলো আপনি অনলাইনে কিনতে পাবেন, অথবা এই স্পোর্টসের ইকুইপমেন্ট বিক্রি হয় যে সমস্ত দোকানে, সেই সব দোকানেতে পেয়ে যাবেন। আমি আমার দীর্ঘদিনের ট্রেকিং লাইফে যত রকমের সমস্যা দেখেছি তার বেশিরভাগটাই হচ্ছে এই জুতো নিয়ে, আলো নিয়ে, ট্রেকিং পোল নিয়ে। তাই এই বিষয়গুলোকে কিন্তু আমি আগে থাকতে আপনাকে জানিয়ে রাখলাম। আপনাকে এই জায়গাগুলো হয়তো প্রাথমিকভাবে অ্যারেঞ্জ করার জন্য একটু বেশি খরচ হবে, কিন্তু সেই খরচটুকু আপনাকে করতে হবে নিজের নিরাপত্তার জন্য, নিজেকে সুষ্ঠুভাবে ট্রেকটা করার জন্য। আপনার যদি এইসব জিনিসপত্রের অভাব থাকে বা ঠিকঠাক যন্ত্রপাতি বা আনুষঙ্গিক জিনিসপত্র না থাকে, তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে। আপনার পায়ে ফোসকা পড়বে, আপনাকে মাঝপথ থেকে ফিরে আসতে হতে পারে, এমনকি লাইফ রিস্ক পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আপনাকে আমি অনুরোধ করব, নিজের জীবনের ঝুঁকি নেবেন না। ট্রেকিং এমনিতেই একটা ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার, তাই একে আরও ঝুঁকি বাড়িয়ে তুলবেন না। সুষ্ঠুভাবে ট্রেক করুন, ট্রেককে আনন্দময় করে তুলুন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সম্ভব হলে এই ভিডিওটা আপনার সহকারী যারা ট্রেকার রয়েছে তাদের মধ্যে ছড়িয়ে দিন। এই ধরনের ভিডিও সম্ভবত বাংলায় এই প্রথম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।